সেন্ধ লাগান দুটা সিস্টেম আছে। তো যদি আপনারা পারেন এটাও না লাগাতে পারেন, লাগাতে চান তো লাগাতে নিয়েও পারেন। তো এইখানটা একটা লাগিয়ে দেবেন, দেখুন কেমন কি হয়। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো এতদিন কেন ভিডিও আসেনি, কেন আপনারা তো জানেন যে আমি সেট আপ চালাই, আমার দাদার সেট আপ আছে, ওটা চালাতে যাই। তো দুর্গাপূজার থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত একদম টানা ভাড়া ছিল, তার জন্য আপনাদের কিছু ভিডিও দিতে পারিনি, বুঝলে তো। তো আজকে ভিডিওটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে, যে কীভাবে সেন্ধ আপনারা যে কোনো গানে কীভাবে সেন্ধ বাছাই করে লাগাতে পারেন, এবং গানের ম্যাচিং অনুযায়ী বলতে গানের হিসাব অনুযায়ী কীভাবে আপনারা সেন্ধ লাগাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে গানে কীভাবে আপনারা ভোকাল লাগাতে পারবেন, যেন এই দুটো হচ্ছে কমেন্টের ভিডিও, বুঝলে তো। তো আপনারাও যদি চাও কমেন্ট করতে পারেন, আপনাদের ভিডিও চলে আসবে। এবং আমার সঙ্গে যদি কথা বলতে চাও ডিসক্রিপশনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলো, তো গান প্রথমে আপনারা আপনাদের গান শুনিয়ে দিই যে কেমন কী গানটা হচ্ছে, এবং সেন্ধ লাগানোর পরে কেমন কী গানটা হবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো প্রথমে একটা গান, আমি বাংলাদেশের একটা গান, আমার কিছু সেট আপ বালাকে দিতে হবে, তার জন্য তৈরি করছি। তো শুনুন আপনারা বিনা সেন্ধে কেমন লাগে এবং সেন্ধ লাগানোর পরে কেমনটা হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো, চলো। এই আপনারা শুনলেন যে কেমন একটা কী লাগছে, একটা শুধু ঠিক ঠিক আওয়াজ হটে, এরকমই আওয়াজটা ঠাকঠাক করছে, কোথায় যে এই আওয়াজটা শুধু হচ্ছে। তো সেন্ধ লাগানোর পরে গানটা কেমন হবে সেটা আপনাদের শুনে দেবো। বুঝলে তো, এইরকমই হচ্ছে, সেন্ধ লাগানোর পরে কেমন হবে সেটা আপনাদের দেখে দিই। এই একটা সেন্ধ আমি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কোনো এখন এর মাস্টারিং ফাস্টারিং কোনো কিছু হয়নি। তো এই সেন্ধ, তো সেন্ধ লাগানো হয় এইখানটায়, 1/3, তো তার জন্য এইখানটায় লাগানো হয়, বুঝলে তো। তো প্রথমে আপনাদের লাগিয়ে দেখাই। তো এখানে একটা লাগালাম, আর এর হচ্ছে এখানে একটা লাগালাম, ঠিক আছে। তো তারপরে কী করবেন যে এখানে এখানে ডবল লাগা দিন, ডবল লাগিয়ে দেবেন, হলো। দেখো সেন্ধ হিসাব অনুযায়ী, তারপরে এখানে 1/3 আছে, তো 1 স্টেপ আগিয়ে দেবেন। তো সেন্ধের হিসাব অনুযায়ী আপনাদের লাগাতে হবে, ঠিক আছে। তারপরে এটা আপনারা কী করবেন যে এখানে স্যাম্পেলে এসে এটাকে 8 পর্যন্ত টেনে নিয়ে চলে আসবেন, ব্যাপারটা বুঝা গেল, হয়ে গেল। এখন দেখো সেন্ধের আওয়াজটা কেমন হয়ে গেছে, হলো। তারপরে এইটা এইটা টিপে, এই যে নিচে এটা টিপে, এটা কী করবেন যে এটাকে একটু এরকমই করে নেবেন, হলো। তো এইবার সেন্থের আওয়াজটা কেমন কী দেয় সেটা আপনাদের শুনিয়ে দিই। ওটা বোঝা গেল যে সেন্ধ এইভাবে ইস্তেমাল করা হয়। তো আমি এখানে এখানটা একটা নিচেও সেন্ধ আছে, সেম ব্যাপার, এখানে লাগিয়ে দেখেছিলাম যে কেমন কী ব্যাপারটা হয়। তো আপনাদের দেখাতেও তো হবে, ঠিক আছে। তো এটাকে এরকমই করে দিই, সেমই ব্যাপার, এটা বন্ধ এটা চালু, চলো। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেল। তো এখানে দেখি এখানটায় একটু সেন্ধ লাগিয়েছিলাম, কেমনটা লাগে শুনুন আপনারা। দেখো এটা নাই যদিও ভালো লাগে, এইটা হিসাব অনুযায়ী লাগিয়েছিলাম, এই আপনারা দেখতে পাচ্ছেন হিসাব অনুযায়ী যেমনটা হবে তেমন, বুঝলে তো। তো এরপরে আপনাদের দেখিয়ে দিই যে গানের কোথায় আপনারা লাগাতে পারেন আপনার নামের ভয়েসটা।
এইখানটায় লাগিয়ে দেই, যে এইখানটায় আপনারা লাগাতে পারেন, বুঝলে তো? এখান থেকে ভোকাল শুরু হচ্ছে, তো এইখানে ব্রেকের যেখানটা হবে সেখানটা আপনি লাগাতে পারেন। অডিও ক্লিপ এই হলো, চলো এটাকে উপর পর্যন্ত নিয়ে যাই। চলো দেখি, এইখানে ঠিক আছে, ডিজে এস এম রিমিক্স হলো ব্যাপারটা। তো এটাকে আপনারা টেনে এইখানটা রেখে দেবেন, ডিজে এস এম রিমিক্স হলো। এবার রামচক সে যেটা বলবে সেটা ফের সে আবার একটা অডিও ক্লিপ নেবেন, তারপরে ও এস এম রিমিক্স রামচক চলো এটা এই পর্যন্ত নিয়ে এটা সামনে ঠিক আছে। তো এইবার এটার মধ্যে ফার্স্টে নামের মধ্যে এখানটায় শুধু রিভার্বটা দিবেন, এত্রা, তারপরে নামের মধ্যে এখানটায় আপনারা ডিলেটা লাগিয়ে নেবেন, টু বার্স করে ডিলেটা লাগিয়ে নেবেন, হয়ে গেল। এর মধ্যে একটু মোটা কথা হচ্ছে, তার জন্যে ইকু লাগিয়ে এটাকে একটু টেনে নেবেন। এটা যেমনটা আছে ঠিকই আছে, কোনো না করলেও চলবে। চলো এবার দেখাই, ডিজে এস এম রিমিক্স রামচক সে রামচক সে ব্যাপারটা বোঝা গেল, সাউন্ড কম হলে এটা বাড়িয়ে নেবেন। চলো এবার দেখাই, ডিজে এস এম রিমিক্স রামচক সে রামচক সে হলো ব্যাপারটা। আর একটু রিভার্বটা বেশি হয়ে গেছে, একটু কম করে দিব, ডিজে এস এম রিমিক্স রামচক সে রামচক সে হয়ে গেল ব্যাপারটা। তাহলে এইরকম করে সেন্ধ এবং ভোকাল আপনারা লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে একটা শুনে শুনিলে তো ভালোই লাগবে। দেখো সেন্ধ লাগান দুটা সিস্টেম আছে, তো যদি আপনারা পারেন এটাও না লাগাতে পারেন, লাগাতে চান তো লাগাতে নিয়েও পারেন। তো এইখানটা একটা লাগিয়ে দেবেন, দেখুন কেমন কি হয়। ঠিক আছে, তো এইরকম হিসাব অনুযায়ী সেন্ধ লাগানো হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভাইকে দিলসে লাইক করে দেনা। বাই বাই।